আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমি তোমাদের যে রুটিন চেঞ্জ হয়েছে সেই ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি। সাধারণত হঠাৎই এভাবে রুটিন চেঞ্জ হয় না তোমাদের পরীক্ষার, অর্থাৎ যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। এবং মানে রুটিন একবার হয়ে যাওয়ার পরে নর্মালি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আমি রুটিন চেঞ্জ হওয়া দেখিনি। সেটা হতে পারে ব্যাপক কোনো বন্যা, জলোচ্ছ্বাস, সুনামি। এবার হঠাৎই রুটিন চেঞ্জ হয়েছে তোমাদের। এবং এই আরও সব থেকে মারাত্মক হচ্ছে যে সাধারণত যখন রুটিন পরীক্ষা রুটিন চেঞ্জ হয় পরীক্ষাটা কখনো এগিয়ে আসে না, পরীক্ষাটা কিছুটা পেছনে যায় যেমনটি আমরা দেখে এসেছি এর আগে। কিন্তু এইবার যেটা তোমাদের হয়েছে পরীক্ষা কিছুটা এগিয়ে এসেছে তোমাদের, কিছুটা বলতে একদিন সামনে এসেছে। এবং এটা অলরেডি হয়তো তোমরা অনেকে রুটিন জানো, তারপরেও বলছি আর কি, যে তোমাদের যে ইংলিশ পরীক্ষাটা ছিল, ইংলিশ সেকেন্ড পার্ট যেটা তোমাদের ছিল, যেটা তোমাদের 25 জুন হওয়ার কথা ছিল, এই 25 জুন পরীক্ষাটা আসলে তোমাদের হবে না। 25 জুন পরীক্ষাটা স্থগিত করে 24 জুন, অর্থাৎ একদিন আগে, আমি আবারও বলছি 25 জুন যে ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষা তোমাদের ছিল, ওই 25 জুনের পরীক্ষাটা একদিন পূর্বে, অর্থাৎ 24 জুন আসলে দেওয়া হয়েছে। এটার রিজন বা কারণ হচ্ছে পদ্মা সেতু উদ্বোধনের জন্য বেশ র্যালি হতে পারে, বেশ জনসংযোগ হতে পারে, বা যেটাই হোক না কেন, এটা আসলে তোমাদের নিরাপত্তার জন্য, তোমরা যেন নির্বিঘ্নে, তোমরা যেন খুব ভালোভাবে তোমাদের পরীক্ষাগুলো দিতে পারো, পরীক্ষাক্রমে পৌঁছতে পারো, সেই জন্যই মূলত এটা করা হয়েছে। হ্যাঁ, তো পরীক্ষা অনেকেই হয়তো জানো না, কারণ হুটহাট এটা হয়েছে। হ্যাঁ, এর আগে যখন পরীক্ষার রুটিন চেঞ্জ হতো, হবে 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 এরকম একটা ব্যাপার থাকতো সবসময়, স্টুডেন্টরাও জানতো এটা আসলে। আর মানে একটা পরীক্ষার রুটিন খুব কমই চেঞ্জ হয়েছে আসলে, পরীক্ষা গেলে একদম পেছনের দিকে চলে যেত সব, কোনো একবার হরতাল হইতেছিল খুব, এবং তখন বোঝা যাইতেছিলো যে পরীক্ষা যাবে পেছনে যাবে পেছনে। এইবার আসলে ওই সংক্রান্ত কোনো কিছু নয়, পদ্মা সেতু উদ্বোধনের জন্য তোমাদের পরীক্ষাটা একটু, একটা পরীক্ষা শিডিউলটা চেঞ্জ হয়েছে, এবং সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্টের যেই পরীক্ষাটা হওয়ার কথা ছিল 25 জুন, সেটা হবে 24 জুন। ডক্টর ইঞ্জিনিয়াররা বোঝা গিয়েছে, তোমরা তো সবাই ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, তোমরা যেটাই হও না কেন, যেটাই হও, তোমরা রিক্সা চালকও হতে পারো, আমার তাতেও কোনো আপত্তি নেই, যেই হও না কেন, পেশা আমার কাছে কোনো ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে তোমরা কতটা ভালো মানুষ হবে। তো এই সব ভালো মানুষদেরকে বলছি যে তোমাদের এই ভিডিওটা বা তোমরা যখন পরীক্ষা দেবে, তোমরা যারা স্টুডেন্ট তারা একটু পত্রিকা পড়বে অথবা একটু নিউজ দেখবে। হ্যাঁ, আর ফ্যামিলিকেও বলছি, বাবা মাকেও বলছি, যদি আপনারা বাচ্চাদেরকে টিভি অন করতে না দেন তাহলে খবরের কাগজ অথবা টিভিটা একটু আপনারা মাঝে মাঝে খবরটা একটু শুনেন, কারণ হঠাৎই এরকম নিউজ, মানে কেউ যদি না জানে, এটা 3 দিন পরেই যদি কেউ জানে সেটাও কিন্তু একটু সমস্যা তাই। এবং আরও ব্যাপার হচ্ছে যে একদম 8টা দিন আগে বা 7টা দিন আগে পরীক্ষার রুটিন চেঞ্জ করা হয়েছে, সেটাও একদিন আগে। এবং ইংলিশ সেকেন্ড পার্ট হয়তো কেউ, যেহেতু সময় ছিল, সম্ভবত 2 দিন বা 3 দিনের মধ্যে ছুটি ছিল, তোমরা হয়তো নিয়োগ করেছিলে যে ইংলিশটা তার মধ্যেই পড়ে ফেলবো, কিন্তু যেহেতু একদিন আগে পরীক্ষাটা চলে এসেছে, এটা কিন্তু আমার কাছে যতটুকু মনে হয় একদিন আগে পরীক্ষাটা চলে আসা এটা খুব ছোটোখাটো কোনো ব্যাপার নয়। হ্যাঁ, স্টুডেন্টরা প্রায় 24 ঘন্টার মতো সময় কিন্তু কম পায়। তো সুতরাং এটা তোমাদের জন্য খুব অ্যালার্মিং, এবং তোমাদের এখন থেকেই সিদ্ধান্ত নাও, যারা ইংলিশটা পড়ে পড়বা ভেবেছিলে, যে ছুটি ছিল তখন পড়ে ফেলবো, তারা 1টা দিন আগেই পড়তে পারো। ওকে, কারণ একদিন আগে যেহেতু পরীক্ষা হবে তাহলে পরবর্তী পরীক্ষা যেটা থাকবে তার জন্য আবার 1 দিন ছুটি কিন্তু বেশি পাবে, সুতরাং সেটা স্কিপ করে তোমরা এখন ইংলিশটাও পড়ে রাখতে পারো। দেখ, মেসেজ এটা যে তোমাদের 25 তারিখের যে পরীক্ষাটা ছিল সেটা 24 তারিখে হবে। ওকে, ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।